بالله عليه توكلت وعليه أنيب উল্লেখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আবারও বলছি আপনাদের এই সীতা পাহাড়ি মা ও বোনেরা ভাইরা সকলকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এদিকে ওদিকে না থেকে দোকানে বাকানে গল্প গুজব আড্ডা না করে এই পবিত্র মাহফিলে এসে উপস্থিত হন হাজির হন কেননা প্রিয় নবী বলেছেন যে একজন মুমিনের আচরণ হবে যেখানে রাসূল এবং আল্লাহ তাআলার আলোচনা বাণী হবে সেখানে পঙ্গপলের ন্যায় ছুটে আসা অতএব আপনারা অতীত এই মঞ্চে চলে আসুন আরো একটি বিশেষ কথা যাদেরকে ভলান্টিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে নাম লিখে লিখে আমি নিজের নাম লিখেছি তাদের কিন্তু আমি সকলকে চিনছি সকলে আপনারা এই মঞ্চের সামনে আসুন আপনাদেরকে দায়িত্ব দেওয়া হবে তো আসুন আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি তেলাওয়াত করলাম সংক্ষিপ্তে তা তর্জমা করি তাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন হে বিশ্বাসীগণ যারা আমাকে ইয়াক বলে বিশ্বাস করেছো ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো এবং ভয় করার সাথে সাথে তোমরা আগামী দিন অর্থাৎ যেটাকে আমরা কথাই কথাই বলে আছি কাল কিয়ামত এই কাল কিয়ামতের জন্য কি তুমি সঞ্চয় করেছো কি তুমি তৈরি করেছো কি সঞ্চয় করে আমল করে ওই আমলের ব্যাগকে তুমি সাজিয়েছো আল্লাহ তাআলা বলছেন ওয়াল তানজুর ভালোভাবে তুমি নজর দিয়ে ব্যাগটাকে দেখে নাও যে আমি যে আমার আমলের ব্যাগটা সাজিয়েছি তাতে আমার আমল আছে কি নেই সংক্ষিপ্ত আয়াতের তর্জমা আসুন প্রথম কথাটাকে আমরা নিয়ে চলি আল্লাহ তাআলা প্রথমে বললেন হে ঈমানদারগণ ঈমানদারকে আল্লাহ তাআলা ডাক দিলেন তারপরে আল্লাহ তাআলা বলছেন দ্বিতীয় নম্বরের কথা যে তোমরা আল্লাহকে কি করো ভয় করো তৃতীয় নম্বরের কথা এসে দাঁড়ালো কি তোমার আমলের ব্যাগটাকে চেক করে নাও দেখে নাও নজর দিয়ে ওয়াল তানজুর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যারা ঈমান এনেছো তাহলে ঈমান জিনিসটা কি এই ঈমান শব্দটাকে নিয়ে কয়েকটা আমি আপনাদের সম্মুখে কথা উপস্থাপন করব যে ঈমান শব্দটা কি ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বাস স্থাপন করা আল্লাহ নেই আল্লাহ আছে কি নেই যে হ্যাঁ আল্লাহ এক তিনি আছেন সপ্তম খণ্ড আসমানের ওপরে আছেন এই বলে অন্তরে বিশ্বাস করা জায়গা দেওয়ার নাম হচ্ছে ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরে খায়রিহি ছটা জিনিসের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ছটা জিনিসের নাম হলো ঈমান আল্লাহকে বিশ্বাস করা এবং আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আসমানে এবং জমিনে ফেরেশতা তৈরি করেছেন সেই ফেরেশতার উপরে ঈমান আনা ফেরেশতাকে বিশ্বাস করা আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব আমাদেরকে দিয়েছে অর্থাৎ কোরআনুল করিম এই কোরআনকে বিশ্বাস স্থাপন করা যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে ওয়া রাসূলিহি নবী রাসূলকে বিশ্বাস স্থাপন করা ওয়াল ইয়াউমিল আখিরি এবং আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করা যে আমি
একদিন মরবো, মরার পরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ভালো এবং মন্দর হিসাব দিতে হবে। ছয় নম্বরে যেটা কথা আল্লাহর নবী বলছেন, মানুষের তকদিরে ভালো হয়, মানুষের তকদিরেও মন্দ হতে পারে। এই ভালো এবং মন্দর দুটোই কর্ম কপালে থাকে এটাকে বিশ্বাস করা, এই ছটা জিনিসের নাম হলো ঈমান। আসুন আপনাদের সম্মুখে আরো একটা আয়াত দলিল হিসেবে পেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন আমানু মা আমানতুম, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি সাহাবীদের মতন ঈমান আনতে না পারো, ফাইন আমানু বিমিসলিম আনতুম, তোমরা যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে না পারো, ফাকাদ ইহতাদাও, তাহলে তোমরা হেদায়েতের উপরে থাকতে পারবে না। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে না পারো, তাহলে তোমরা হেদায়েতের উপরে থাকতে পারবে না। তিরমিজিতে একটা হাদিস আপনাদের সমক্ষে উপস্থাপন করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবরণ দিচ্ছেন, বাবু ফি সিফাতিল জান্নাহ, সেই বাবে আছে হাদিসটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আপনার দরবারে থাকি, আপনার সঙ্গে থাকি, তখন আমাদের আখেরাত বলে, আল্লাহ বলে, জান্নাত জাহান্নাম বলে ঈমানটা তরতাজা হয়ে থাকে, সবল হয়ে থাকে। যখন আমরা আমাদের বাড়ি চলে যাই, আহাল পরিবারের সঙ্গে আমরা কি করি, মিশে যাই, তখন আমাদের কিন্তু ঈমানটা সবল হয়ে থাকে না, সেগুলো থেকে আমাদের গুরুত্ব আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবাই কেরামেরা, আমার কাছে থাকা অবস্থায় যেরকম তোমাদের ঈমান ছিল, ওই রকমই যদি তোমাদের বাড়ি গিয়ে ঈমান থাকতো, আল্লাহ রাসূল বলছেন, লাযারাত কুমুল মালায়েকাতু ফি বুয়ুতিকুম, তাহলে তোমাদের বাড়ি গিয়ে আল্লাহর ফরিস্তারা তোমাদেরকে সালাম করত। আল্লাহ রাসূল কি বলছেন, হে আমার সাহাবাই কেরামেরা, আমার কাছে থাকা অবস্থায় যেমন তোমাদের ঈমানটা তরতাজা ছিল, ওই রকম যদি বাড়ি গিয়ে তোমাদের ঈমানটা থাকতো, লাযারা তুমুল মালায়েকাতু ফি বুয়ুতিকুম, তাহলে তোমাদের বাড়ি গিয়ে আল্লাহর ফরিস্তারা সালাম করত। অত্র হাদিস থেকে আমি আপনাদের সম্মুখে বলতে চাই, সীতা পাহাড়ির মানুষ, আমাদের কাছে কি কোনোদিন আল্লাহর ফরিস্তারা এসেছে? রসুলের যুগে যারা সাহাবায়ে কেরামেরা ছিলেন, এখন যারা আমরা মানুষ আছি, কত সুখে আছি, কত সুন্দর দামি দামি ছাপের খাট, মোটা মোটা তোশক, উন্নত মানের বালিশ, সমস্ত কিছু উন্নত মানের, সাহাবায়ে কেরামদের এত উন্নত মানের বিছানা, এত উন্নত মানের ছাপের খাট, এত উন্নত মানের তোশক বালিশ ছিল না, তারপরেও কি আমাদের বাড়ি এসে ফেরেশতারা সালাম দিয়েছে? দেয়নি, দেয়নি। কারণটা হচ্ছে কি, আমাদের ঈমানটা সাহাবায়ে কেরামের মতন আছে নেই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, ফাইন আমানু, তোমরা যদি মা আমানতুম, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যদি আমার রসুলের সাহাবীর মতো তোমরা ঈমান আনতে না পারো, তাহলে তোমরা হেদায়েতের উপরে থাকতে পারবে না।
আমাদের ঈমান সাহাবায়ে কেরামের ঈমান ঈমানটার পার্থক্য আপনাকে একটু দেখাই। মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনা করে নিয়ে রসূলের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমি জেনা করেছি, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল তার কথায় গুরুত্ব দিলেন না। আবার তিনি বলছেন, আল্লাহ রাসূল আমি জেনা করেছি, আমাকে পবিত্র করুন। তিনি তার কথায় গুরুত্ব দিলেন না। তৃতীয়বার বললেন, আল্লাহ রাসূল আমি জেনা করেছি, আমাকে পবিত্র করুন। চতুর্থবারের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবায়ে কেরামকে, মাইজ ইবনে মালিক পাগল হয়েছে নাকি, না সে মদ্যপান করেছে? একজন সাহাবী তার কাছে গিয়ে তার মুখে নাক লাগিয়ে শুঁয়ে দেখে বলছেন, আল্লাহ রাসূল এ মদ পান করেনি। আল্লাহ রাসূল বলছেন, তাহলে এই কেমন এইরকম কেন করছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে সত্যিকারই মাইজ ইবনে মালিক জেনা করেছে, আমার কাছে পবিত্র হওয়ার জন্য এসেছে। সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, যাও তাকে কি করে দাও, রজম করে দাও। রজম করে দেওয়া হলো তাকে, মাইজ ইবনে মালিককে। শরীয়তে ইসলামে এটা একটা বিধান আছে যে একটা বিবাহিত পুরুষ যদি কোনো মেয়ের সঙ্গে জেনা করে নেয় তাহলে তাকে পাথর দিয়ে ইট পাটকেল দিয়ে মেরে ফেলতে হবে, এটাই হচ্ছে বিধান। আল্লাহ রাসূল তাই করলেন। মাইজ ইবনে মালিককে আল্লাহ রাসূল রজম করার জন্য আদেশ করে দিলেন সাহাবায়ে কেরামকে, তাকে রজম করে দেওয়া হলো। আর এই হাদিসটা থেকে আপনাদের বুঝাতে চাইছি, সামান্য বললাম লম্বা হাদিস আছে, বুঝাতে চাইলাম এটাই যে জেনা করার পরে পাপ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন পবিত্র হওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। সেই রসুলের উম্মত আমরা আজকে, সেই রসুলের উম্মত আমরা আজকে, আমাদের অন্তরে কি ভয় আছে? জেনা করার পরে পাপ করার পরে কত রকমের আমরা দিন রাতে পাপ করছি, কত রকমের আমরা দিন রাতে পাপ করছি। নামাজ পড়ছি তারপরে সুদ খাচ্ছি, নামাজ পড়ছি তারপরেও আমরা কি করছি, জেনা করছি। নামাজ পড়ছি মুখে দাড়ি সমস্ত কিছু লেভেলে ঠিক আছে, মনে হচ্ছে যে পাকা ইমানদারের বেটা ইমানদার, কিন্তু তার ভিতর খোখলা হয়ে আছে, কিছুই নেই তার ভিতরে। লেভেল লাগা ইমানদার হলে হবে না। এই জন্য আল্লাহ তাআলার কোরআন থেকে আমি আয়াতটি পড়েছিলাম যে হে পৃথিবীর মানুষ, তোমরা যারা ঈমান এনেছো ভয় করো। ঈমান আনলে হবে না, ঈমান এনেছি, ঈমান এনেছি মুখে বলছি ঈমানদার, কিন্তু অন্তরে ভয় নেই, হবে না। সময় শেষ হতে যাচ্ছে, প্রায় একটা হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করব। ঈমানের 70টির চাইতে বেশি শাখা প্রশাখা আছে, ঈমানের 70টির চাইতে বেশি শাখা প্রশাখা আছে। সভাপতি সাহেব আছেন, জিজ্ঞেস করে নিয়েন ভুল বললে। সব চাইতে নিম্ন স্তরের ঈমান হচ্ছে রাস্তা থেকে খারাপ জিনিস, রাস্তা থেকে বিপজ্জনক জিনিসকে হটিয়ে দেওয়া, সবচাইতে নিম্নতরের স্তর। আজকে আমরা সেই ঈমান নিয়ে কি ওই কমজোর ঈমানটাকে মানতে পেরেছি? রাস্তায় চলতে গিয়ে, রাস্তায় চলা যায় না, লালা করে রেখেছে রাস্তায়, পায়খানার পানি যাচ্ছে, পেশাবের পানি যাচ্ছে, রাস্তায় চলছে যখন মানুষ তখন নাকে কাপড় দিয়ে চলছে যে এত নোংরা। রাস্তা থেকে বিপজ্জনক জিনিস সরিয়ে দেওয়া হলো সবচাইতে ঈমানের নিম্নতর স্তর। ওই ঈমানের নাম স্তরটা, ছোট ঈমানটা আমাদের মধ্যে নাই, এত আমরা নিচে নেমে গেছি। না হলে কি আমরা রাস্তার মধ্যে পায়খানার পানি ফেলি, রাস্তার মাঝে পেশাবের পানি ফেলি, রাস্তার মাঝে আপনি ড্রেন করে রেখেছেন, আপনি আপনার পানি ফেলার জায়গা যদি না থাকে, আপনি পাইপ লাগিয়ে মানুষের জন্য চলাচল বিঘ্ন না ঘটে, মানুষের জন্য
কোনো রকমের কষ্ট না হয় সেই ব্যবস্থা আপনাকে নিতে হবে, না হলে আপনি ইমানদার হতে পারবেন না। তিনটি কাজ করলে জাহান্নামের আগুন নিভে যায়, তিনটি কাজ করলে জাহান্নামের আগুন নিভে যায়, ঠান্ডা হয়ে যায়। তার একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে কোন মানুষ যদি মান শাররাহু আইয়াল কল্লা গাদান মুসলিমান,